শিবাজি দা, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে এবং যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং বিজেপির অন্যতম নেতা সজল ঘোষ, তাদের বড়দিনের একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল, কথা হয়েছিল বলে খবর। এবং এখন যেটা দাঁড়িয়েছে, সজল ঘোষ অস্বীকার করছে যে না, তার সঙ্গে আড্ডা হয়নি। এবং আরো একটা বিষয় চলে আসছে, বলছেন যে কুণাল ঘোষ নাকি তৃণমূলে ভালো নেই, এই কথা তিনি তাকে বলেছেন। উল্টো দিকে কুণাল ঘোষ বলছেন যে সজল বিজেপিতে ভালো নেই, এই কথা সজল ঘোষ তাকে বলেছেন। এই পুরো বিষয়টার মধ্যে শিবাজি দা, তুমি একটা জায়গায় রয়ে গেছো, কারণ তুমি নিজে স্বীকারও করেছো যে তুমি কুণাল ঘোষকে আমন্ত্রণ করেছিলে, যদিও বা সজল ঘোষ বলছেন যে কুণাল ঘোষ আমন্ত্রিত ছিলেন না। এই ঘটনাটার বাইরে থেকে আর একটা বিষয় উঠে আসছে শিবাজি দা, সেটা হচ্ছে যে রাজনীতিতে এটাই কি পারস্পরিক স্বাভাবিক সম্পর্ক, এটা কি হওয়া উচিত? ভিন্ন দলের একজন নেতা অন্য নেতার সঙ্গে আড্ডা মারতে পারে না, তাহলে কেন এত ভীতি এই ধরনের নেতাদের, তারা কেন ভয় পাচ্ছেন? দেখুন, আমি একটা বিশেষ করে এই কথা বলছি, পশ্চিমবাংলার অন্তত বিশেষ করে বাঙালিদের কালচারের মধ্যে আমরা যদি সবাইয়ের সঙ্গে না মিশি, সবাইয়ের সঙ্গে না বন্ধুত্ব রাখি, তাহলে আমার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ কোনোটাই অস্থিরতা থাকে না। আমাকে মানুষের সঙ্গে মিশতে হবে, সবাইয়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, খারাপ মানুষের সঙ্গে খারাপভাবে তাকে সংযত করবে চেষ্টা করতে হবে। আর রাজনৈতিক কর্মী হিসাবে আমার তো কর্তব্য থাকবে সমস্ত দলের রাজনৈতিক অরাজনৈতিক সব মানুষের সঙ্গে আমাকে ইন্টারাকশন তো রাখতেই হবে। ইন্টারাকশন না রাখতে পারি, তু তু ম্যায় ম্যায়, আমি আমার লোকের সঙ্গে আমার মতন করে কথা বলবো, তাহলে আমি পশ্চিমবাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং চর্চাটা ডিবেটের জায়গাটাই কি করতে হবে? ডিবেট মানে শুধু টিভি আর সংবাদপত্র নয়, আলোচনাটা তো রাস্তার চায়ের দোকানেও হবে, রকেতেও হবে, ফুটপাতেও হবে, বাজারেও হবে, বাসে টামেও হবে, ট্রেনেতেও হবে। তা আমি আমার প্রতিপক্ষ রাজনৈতিক, আমি তো বিরোধী দল বলে আমার তো শত্রু নয়, রাজনৈতিক দলের মধ্যে তো কোনো শত্রুতা নেই, আমার বিরোধী দল, তারা তাদের নীতিতে বিশ্বাস করবে, আমি আমার নীতিতে বিশ্বাস করব। আর ভারতীয় জনতা পার্টির নীতি হলো সবকা সব সবকা বিকাশ, এ তো আমাদের প্রধানমন্ত্রী বলেইছে। যদি আমি মানুষের সঙ্গে মিশতে না পারলাম, আবার ভালোটা না বুঝতে পারলাম, তাহলে আমি কিসের জন্য করলাম? আমরা এই যে আমরা অন্তত ব্যক্তিগতভাবে আমি জিনিসটাকে পছন্দ করছি না। শিবাজি দা, নেতাদের এই বিষয়গুলো, এই ব্যক্তিগত আড্ডা, এটা প্রকাশ্যে আনলে কেন এক শ্রেণীর নেতা অস্বস্তিতে পড়ছেন বলে তোমার মনে হয়? দেখুন, কে অস্বস্তিতে পড়ছে সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় অস্বস্তিটা সবাই কাটিয়ে দেওয়া উচিত, সবাই কাটিয়ে যাওয়া উচিত। আমি তো কোনো গোপন ডিল করছি না, আমার সঙ্গে সম্পর্কের মধ্যে আমি যখন সামাজিক জায়গায় বসে মধ্যে গল্প আড্ডা নানা রকম সুখ দুঃখের কথা বলছি, পলিটিক্যাল আলোচনা করছি, সেখানে তো আমি অন্য কোনো নন পলিটিক্যাল ডিল নিয়ে আলোচনা হচ্ছে না, তাই এখানে এই আড্ডা আলোচনাটা হবে না কেন? দেখুন, দুটো জিনিস আছে, আমি একটু বলবো। হ্যাঁ অবশ্যই শিবাজি দা, প্রেম আর লোকের থেকে টাকা চাওয়া, এটা লুকিয়ে লুকিয়ে হয়, আর রাজনীতিটা কিন্তু সামাজিক ভাবে সবাইকে সামনে রেখেই হয়, আর কিছু বলবো না। আরেকটু এই জায়গায় কেন বিষয়টা গভীরে যেতে চাইছি, যে রাজনৈতিক পরিবেশটা তো নষ্ট হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ দুজন একদা রাজনৈতিক সহকর্মী, এক প্রতিবেশীও বটে টু সাম এক্সটেন্ট, দীর্ঘদিনের একদম প্রতিবেশী মানে একজনের একজনের ওয়ার্ডে তার নিজের ব্যবসা চলছে এবং দীর্ঘদিন, আর আমি এসব কথা বলতে চাইছি না, এক প্রতিবেশী, আমরা সবাই সবাই প্রতিবেশী, বিশেষ করে আমরা উত্তর কলকাতার মানুষ, আমাদের একটুখানি বন্ধুত্ব আড্ডাটা বেশি থাকে। ঠিক সেইখানে বলা হচ্ছে, এমন কথা উঠে আসছে যে নিমন্ত্রণ ছাড়া এসেছে শিবাজি দা, নিমন্ত্রণ ছাড়া কি সত্যি কুণাল ঘোষ গেছিলেন? না 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 না, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আর নিমন্ত্রণ ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় পৌঁছাতে পারে না, যে করে হোক যেভাবেই হোক নিমন্ত্রণ পৌঁছায়, নিমন্ত্রণ পৌঁছালে নিমন্ত্রণ রক্ষা করাটাই মানুষের বড় কর্তব্য। তার মানে এক শ্রেণীর পলিটিশিয়ান তারা একটা মানে স্বাভাবিক যে রুচি বোধটা সেটাও ধরে রাখতে পারছেন না কোনো কোনো কারণে, এই কারণটা কিছু বলবো না, সেটা সামাজিক বিষয়ে আপনারা সাংবাদিক চতুর্থ স্তম্ভ, আপনারা ঠিক সেটা ভালো করে বলবে। শিবাজি দা, আমি আমি তোমায় আরো খোলাখুলি করে বলি, তোমার কি মনে হয় যে এদের এখন যে এই একটা কনসেপ্ট এসছে, তুমি এখন কথা বলছো ডিজিটাল চ্যানেলের সঙ্গে, এই যে ইউটিউব চ্যানেল, সেখানে যে ভিউয়ারশিপ,
কিংবা এই যে টিভি ডিবেট, সেখানে যে ভিউয়ারশিপ, এই মানসিকতা কি কোনোভাবে কাজ করতে পারে কোনো নেতার? আমি কারো নাম করে বলছি না, যে কোনো নেতার, যে আমি যদি অমুকের সঙ্গে কথা বলি এবং সেটা যদি 5টা লোক জেনে যায়, আমার দর্শকরা, আমার ফলোয়াররা যদি জেনে যায়, তাহলে আমার বোধ হয় ফলোয়ার কমে যাবে, আমার টিভিতে দর্শক কমে যাবে। কোনোভাবে কি এই মানসিকতা কাজ করতে পারে? আমি একজন, তুমি একজন অভিজ্ঞ পলিটিশিয়ান, আমি সেই জায়গা থেকে তোমায় জিজ্ঞেস করছি। এটা মানসিকতা কাজ করবে বলেই তো এই কথাগুলো বলা হচ্ছে। তাই দেখো, আনফর্চুনেট, অবশ্যই আনফর্চুনেট, অবশ্যই আনফর্চুনেট, এগুলো হওয়া উচিত নয়। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষ সবাই থাকবে, কিন্তু আগে আমাদের দিনে একটা ছিল, একটা সময় নির্বাচনের বুথের ভিতরে আমরা অনেক ঝগড়াঝাঁটি, মারামারি হয়েছে সিপিএম এর সঙ্গে, হ্যাঁ, কাউন্টিং অনেক কিছু হয়েছে, আমার সামনে, আমার সামনে ব্যালট পেপার গিলে খেয়ে নিয়েছে, গলা টিপে ব্যালট পেপার বার করেছি আমি, কিন্তু তারপরে আবার রেজাল্টের পরে বাইরে একটু গালাগালি টালাগালি হবার পরে পরের দিনকে কিন্তু আমরা আবার একসঙ্গে মানিকতলা বাজারে কিংবা অন্য কোনো বাজারে দেখা করেছি। শিবজিৎ, অনেক ধন্যবাদ। আমি আশা করি পরে আবার আবার পাবো তোমাকে, তোমাকে তোমাকে ফোনে হোক বা যে কোনো ভাবে হোক কথা বলতে পারবো। বড়দিন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, সবকিছু ভালো থাকুক। 30 তারিখে ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলায় নতুন ট্রেন উদ্বোধন পাচ্ছি আমরা, তার জন্য সবাইকে শুভেচ্ছা জানাবো। অনেক ধন্যবাদ শিবাজি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাতৃত্বের এই খুশি থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আছি আপনার পাশে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে।